সবাই, আশা করছি সবাই ভালো আছো। আমি ঋতম, সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমার থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, যেটা কিন্তু কিছুদিন আগে প্রকাশিত করা হয়েছে। খুব ভালো একটা রিক্রুটমেন্ট কিন্তু রয়েছে তোমাদের জন্য। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরি হতে চলেছে। তো যারা ইন্টারেস্টেড রয়েছো এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তাদেরকে আমি বলতে চাইছি, আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে জানাতে চাই যে রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা যে পুরোপুরি কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারি চাকরি কিন্তু এটা হতে চলেছে। তো এই ওয়েবসাইটে আসবে কি করে, ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দেবো। এখানে আসার পর তোমাদেরকে করতে হবে কি, রিক্রুটমেন্ট বলে একটা সেকশন রয়েছে, এই সেকশন চুজ করতে হবে। চুজ করলেই দেখতে পারবে যে এই মুহূর্তে রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে যা যা ভ্যাকেন্সি পাবলিশ করা রয়েছে প্রত্যেক কটা নোটিফিকেশন তোমরা কিন্তু এখানে চাইলে দেখে নিতে পারো। তো 8 নম্বরে দেখতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টের জন্য কিন্তু এখন এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু আবেদন করতে হয় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছ যে PDF এর যে লোগোটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখতে পাবে যে তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে এই নোটিফিকেশনের শেষে দেখতে পারবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের A4 সাইজ পেজে কিন্তু প্রিন্ট আউট করতে হবে। তারপর এই অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে সেটা লিখবে। এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা কালার তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে, সাথে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর হচ্ছে এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে রাখা হয়েছে 300 টাকা, যেটা তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফটের দ্বারা কিন্তু তোমাদের পে করতে হবে। এই পুরো ডিটেলটা বলে দেওয়া রয়েছে, IPSC কোডও দিয়ে দেওয়া রয়েছে আর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বার, এই IPSC কোডে কিন্তু 300 টাকার একটা ডিমান্ড ড্রাফট চালান তোমাদের কাটতে হবে, যেটার কিন্তু ডিটেল তোমাদের এখানে ফিল আপ করতে হবে। আর এই ফর্মটার সাথে কিন্তু অ্যাটাচও করতে হবে নিজস্ব নাম, ফাদার্স নেম, পুরো নিজস্ব ডকুমেন্টসের যা যা ডকুমেন্টসের যা ডিটেলস রয়েছে প্রত্যেকটা এখানে কিন্তু সাবমিট করতে হবে। সাথে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলও কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। শেষে কিন্তু তোমাদের এখানে সিগনেচার একটা করতে হবে। প্লেস আর ডেট দেওয়ার পর তোমাদের কিন্তু একটা এনভেলপ কিনতে হবে। এনভেলপের মধ্যে এই এই যে জিনিসটা অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, সাথে যে তোমরা এখানে ট্রানজ্যাকশন নম্বর আর ডেট, অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশন ফি এর যে চালান কপিটা তোমরা পাবে সেই কপিটা তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। সাথে তোমাদের হচ্ছে কিছু ডকুমেন্টস, তোমাদের জেরক্স কপি, ডকুমেন্টস জেরক্স কপি এই ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। যেমন সার্টিফিকেট অফ প্রুফ এজ, সার্টিফিকেট মার্কশিট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, সার্টিফিকেট ইস্যুড মানে SC ST OBC কিনা সেটার সার্টিফিকেট, সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ক্লেম ফর এজ রিল্যাক্সেশন, সার্টিফিকেট অফ ইকোনমিক্যাল উইকার সেকশন, প্রত্যেক কটা যে কটা ডকুমেন্টস তোমাদের থাকবে এ কটার মধ্যে সে কটা ডকুমেন্টসের জেরক্স কপি এই A4 সাইজ পেজেস যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এটার সাথে অ্যাটাচ করতে হবে। আর তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে হচ্ছে এই অ্যাড্রেসে, কিন্তু বলে দেওয়া হচ্ছে এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে, একটা এনভেলপের মধ্যে ভরে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, যেটার এনভেলপের উপরে কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে হবে সেটা লিখে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যারা থাকো তারা শুধুমাত্র কিন্তু 15-10-2021 মধ্যে পাঠানো তাদের হবে। এজ রিলেকশন তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা এখানে পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয় যে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। আর হচ্ছে তোমাদের টাইপিং স্পিড কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট হতে হবে ইংলিশে, তারও তোমরা আবেদন করতে পারবে। রিটেন টেস্ট সিলেকশন প্রসিডিউরের ব্যাপারে পুরো ডিটেলে বলে দেওয়া রয়েছে, একবার তোমরা চেক আউট করে নিও। আর এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমরা স্যালারি কত হবে, 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে স্যালারি তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু এজ লিমিট তোমাদের 21 বছরের নিচে হলে কিন্তু হবে না, ঠিক আছে। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে আর 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর ডিটেলটাও পুরোপুরি এখানে সিলেকশন প্রসিডিউরটা এখানেও এক্সপ্লেন করে দেওয়া রয়েছে। তো অবশ্যই যারা যারা এলিজিবল হবে তারা কিন্তু আবেদন করতে পারো, কিন্তু এই চাকরিটা কিন্তু বাইরে হবে, যতটা সম্ভব আসামের দিকে কিন্তু এখানে তোমাদের জব লোকেশন হবে। আর ভেনু অফ রিটেন এক্সামিনেশানটাও কিন্তু ওইখানেই হবে। তো যারা যারা বাইরে গিয়ে কাজ করতে পারবে, স্থায়ী পদে কেন্দ্রীয় সরকার একটা চাকরি করতে চাও, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তো